তো কলকাতা থেকে অনেকটাই দূরে চলে এসেছি, এখন ঢুকবো সেই জায়গাটা তোমাদের সাথে আমি পুরোটা দেখাচ্ছি কিরকম কি ব্যবস্থা। তো চলো আগে ঢোকা যাক, অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি 30 মিনিটস লেট রান করছি, তো আর বাইরে বেশিক্ষণ দাঁড়াচ্ছি না। বাইরে অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। বাড়িতে এসে আমার মানে রাজবাড়ির ব্যাপারে মানে আমার এতটা আই এম ইনটু ইট, কারণ এত ভালো লাগে এই সাবেকি ব্যাপারগুলো, তো তাই জন্য শাড়ি ঠাড়ি পরেও চলে এসেছি, বেশ ভালো লাগে। আর জায়গাটা এত সুন্দর দেখতে, মানে এত ভালো মেনটেন করেছে ওনারা, কিন্তু কলকাতা থেকে অনেকটাই আউটস্কার্টে যে তোমরা একটা সানডে দেখে সকালবেলা বেরিয়ে, আমার যেরকম বেরাতে অনেকটাই দেরি হয়ে গেছে, আমার বেরানোর কথা ছিল ওই 9:30-10টার সময় যদি বেরাতাম ঠিক করে, তাহলে কি একদম মানে পারফেক্ট টাইমে মানে 12:30 বা 12:30 সময় এসে একদম পৌঁছে যেতে পারতাম, কিন্তু যেহেতু আর কি দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, রোববার তো দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো তাই জন্য আর এতটাই লেট হয়ে গেল। ঢুকেছি তাও 1:10-15 নাগাদ। তো আমাদের মানে আমাকে এখন ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, যেটা লেবুর জল রয়েছে, তো এরপরেই চলে যাব লাঞ্চের জন্য। তো সেই লাঞ্চটা আর কি দেখি কী কী আছে, তো আমি আগে দেখেছি ওদের প্ল্যাটারটা পুরো বাঙালি আনার পুরো প্ল্যাটার, তো এখন একটু বসে আছে, আমার কোমর বসতেও ইচ্ছা করছে না, বেশিক্ষণ হাঁটতেও ইচ্ছে করছে না। তো আজকের ভিডিওটা অনেকটাই আলাদা, তোমরা বুঝতে পারছো, অনেকটা সিনেমাটোগ্রাফি, অনেক শর্টস রয়েছে, তো সব কিছুই আমার সাথে যে বন্ধুটা এসেছিল সেই বন্ধুটা পুরোটা ক্রেডিট। তো আমি জাস্ট জায়গাটা চুজ করেছি টু বি অনেস্ট, এছাড়া আর কিন্তু রাস্তাটা আস্তে আস্তে মানে এতটা দূর যে কী বলবো, কিন্তু আসা উচিত একটা উইকেন্ডসের জন্য। তো আমাদের যেহেতু 2 থেকে 3 অবধি স্লট দিয়েছিলো, তো সেই স্লট অনুযায়ী এখন বাজে 2:05, তো সেটা সেখানেই যাচ্ছি আর কি খাওয়ার জায়গায়, জানি না কতটা বেশি কথা বলতে পারবো। তো এখানে যেহেতু গান চলছে, জানি না কতটা দূর কি ভিডিও করতে পারবো মানে কথা বলতে পারবো, তো ভাবলাম যে একটা উইকেন্ড রয়েছে তো চলো চলে আসাই যাক, একটা রবিবার দিন প্রত্যেকটা এই দিন মানে বাওয়ালি রাজবাড়িতে আসার কথা ছিল 23-এ, তো জানোই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো বলে সেটাকে পোস্টপোন করে আমরা আজকে 7 ফেব্রুয়ারি করেছি। কলকাতা থেকে দূরে একটা মানে আউটস্কার্টে এসে একটা বেশ ভালোই একটা জায়গা এটা, আর যেহেতু এই লকডাউনের জন্য প্যান্ডামিকের জন্য খুব একটা বাইরে যাওয়াও যাচ্ছে না আপাতত, তো একদিনের জন্য এটা বেশ ভালোই মানে ভালো লাগছে আর কি, একটা মানে সাবেকি ব্যাপার এরকম রাজবাড়িতে, এর আগে কোনোদিন আমি যাইনি যেহেতু, তো আমার রাজবাড়িগুলো খুব ভালোও লাগে। আমাদের কলকাতাতেও একটা আছে রাজবাড়ি, ইতাচুনাতে আছে, কিন্তু আরেকটা মানে আরেকটা রাজবাড়ি আছে যেটা আমি জিজ্ঞাসা করেছিলাম, বাট ওদের ডে আউটের কোনো নেই আর কি, ডে আউটিংয়ে যেটা শুধু লাঞ্চের সাথে তোমরা সারাদিন এখানে কাটাতে পারবে এরকম ওদের কোনো প্রসেস নেই, ওদের নাইট স্টে থাকতে হচ্ছে। তো তার জন্য ভাবলাম যে দিস ইজ দ্য রাইট প্লেস, যে একটা দিনে মানে দিনের বেলাটা কাটানোর জন্য আর কি, আর সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, তো তোমরা তোমাদের স্পেশাল ওয়ানকে নিয়ে এসে এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য ইটস আ পারফেক্ট প্লেস। যদি সারপ্রাইজ করতে চাও কাউকে এখানে এনে লাঞ্চের জন্য, তো অবভিয়াসলি আই উড সাজেস্ট ইউ টু চুজ দিস প্লেস, তোমরা লং ড্রাইভও পেয়ে যাবে একটা। আর এখন লাঞ্চের জন্যই বসে আছি, ওয়েট করছি আর কি, ওদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিলেই তারপরে যাবো গিয়ে লাঞ্চ করতে। পেছনে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে
খাওয়ারের জায়গা বসার পুরো প্রচুর, মানে এরকম বড় বড়, যদি তোমরা অনেক বড় গ্রুপে আসো তো বড় টেবিল রাখা আছে মাঝখানে। আমি যেখানে বসে খেয়েছি পুরো একদম ঝর্ণার পাশেটা খেয়েছি, তো বেশ অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। কিন্তু তোমাদের সাথে আমি ফুড রিভিউ একটু পরে শেয়ার করছি। জায়গাটা এত সুন্দর, মানে ভেতর, মানে বাওয়ালি রাজবাড়ির ভেতরটাতে এত কিছু রয়েছে দেখার মতন, পুরো ইনটু দ্য নেচার। পুরো তোমরা দেখে বুঝতেই পারছো রাস্তাটা পুরো এত সুন্দর, এই পাশে ফোয়ারা রয়েছে, আর ঠিক ফোয়ারাটার ওই পাশেই আমাদের বসার জন্য, মানে খাওয়ার বসার জন্য রেখেছিলাম, যাতে আর কি দেখতে দেখতে আর কি পুরো ওই ব্যাপারটা দেখতে দেখতে এনজয় করতে করতে লাঞ্চটা আজকে সারতে পারি। তো লাঞ্চ নিয়ে অনেক কিছু বলার রয়েছে, সেগুলো আমি একটু বাদেই তোমাদের সাথে, মানে তোমাদেরকে বলছি আর কি। তো ততক্ষণ তোমরা কিছু সিনেম্যাটিক শর্টস এনজয় করো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করতে ভুলো না। জায়গাটা এত ফটোজেনিক যে তোমরা যদি মনে করো ওয়েডিং শ্যুট করতে আসছো, এখন ওয়েডিং শ্যুটগুলো এত ভালো লাগে না, যে একটু রাজবাড়িতে একটু বাঙালিয়ানা ভাবে একটুখানি ওয়েডিং শ্যুট আর কি, সেগুলো খুব ভালো লাগে দেখতে। তো ওয়েডিং শ্যুটের জন্য বা এমনি ফটো শ্যুটের জন্য ইটস দ্য বেস্ট প্লেস সত্যি কথা বলতে। আর জায়গাটা এত দারুণ, আশা করছি তোমাদের সাথে যেই যেই শর্টসগুলো আমি শেয়ার করছি তো সেইগুলোও তোমাদের ভালো লাগছে দেখতে। তো এত সুন্দর যেটা, তারপর এখানে তোমরা যদি ওই কিছু অ্যাক্টিভিটিস রয়েছে সেই অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে সারাদিনের জন্য, বাড়ি থেকে বেরিয়ে গেলে সকালবেলা, তারপরে 4:30 অবধি হয়তো, যদি হাইটি তোমরা না নাও, তো হাইটি যদি না নাও তো 4:30 অবধি তোমরা ইয়ে করতে, তো 4:30 অবধি তোমরা থাকতে পারো। সকালবেলা চলে আসলে সারাদিনের জন্য কলকাতা থেকে একটা আউটস্কার্টে জায়গাটা খুবই ভালো, মানে মেনটেন করেছে এত পুরনো একটা রাজবাড়ি হিস্ট্রি ব্যাপারে, মানে এটা হিস্ট্রি ব্যাপারে আমি তোমাদেরকে কিছু বললাম না, তোমরা প্লিজ গুগল করে নিও, তোমরা যদি হিস্ট্রি জানতে চাও, অনেকে আছো না তোমরা যে ভালোবাসো হিস্ট্রি জানতে। তো এখানে রয়েছে এই বাড়ি ঠাড়িগুলো রয়েছে, এরকম ঘর রয়েছে অনেক, তোমরা যদি এসে থাকতে চাও তো ওদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে সব রুম রেটস এখানকার। আর সুইমিং পুলটা আমার দেখে বেশ ভালো লাগলো, যে বেশ একটা মানে মডার্ন টাচও রেখেছে, আর সুন্দর রয়েছে। আর গাছপালাগুলো তো অসাধারণ লাগছে, বেশ পুরো কাভার্ড উইথ ট্রিজ। তো এখন যাচ্ছি ওই যে যেখানে মেন ফেমাস, যে তোমরা দেখেছো জায়গাটা, এখানে বুলবুল শ্যুটিংয়ে হয়েছে, তো ওই জায়গাটা আর কি খুবই ফেমাস হয়ে গেছিলো বুলবুল শ্যুটিংয়ের পর। তো আমি তো বেসিক্যালি বুলবুল শ্যুটিংয়ের পরই দেখেছিলাম, নাহলে তো আমি, মানে আমি যখন সার্চ করলাম আর কি, তো তখন জানতে পারলাম যে আরে এটাই তো সেই হিস্ট্রি, মানে ওই প্লেসটা। এই জিনিসটা রয়েছে দেখো ভেতরে, তুমি আছো পিছনে। তো এইটাই সেই, তোমরা ভিডিওতে দেখেছো যে এখানে বসে অনেক সিনস আছে বুলবুলে, তো সেই জায়গাটাতে এসেছি। এই জায়গাটা তো ছাড়াও অনেকগুলো জায়গা আমার ভীষণ সুন্দর লেগেছে, শুধু এই জায়গাটাতেই কনসেন্ট্রেট করে জানি না কেন অনেক ভিডিও দেখেছি আমি ইউটিউবে। তো বেশ ভালো, নো ডাউট রাজবাড়িটা ভীষণই সুন্দর সাজানো, প্লাস এত সুন্দর মেনটেন করেছে যে আমার ভীষণ ভালো লেগেছে। এত পুরনো একটা হেরিটেজ প্লেস কিন্তু মেনটেন্ড সো ওয়েল। আমি এই জায়গাটার ঘরটার নাম দিয়েছি ওল্ড মিউজিক রুম, এই অ্যান্টিক
পিয়ানোটা দেখে তো আমার ভীষণই বাজাতে ইচ্ছে করছে, কিন্তু আমি পারি না, তো ভান করছি। আর তোমরা দেখো এখানে টিগরের ফটো আছে, তারপর গুলজারের ফটো আছে, সাহাবের ফটো আছে, তারপর আচার্য জগদীশ চন্দ্র বোসের ফটো আছে। ঘরটা এত সুন্দর সাজানো, আমার মানে এত ভালো লাগছে দেখতে, ভেরি ওয়েল ডেকোর। বুদ্ধা রয়েছে এখানে। চলো ওই ঘরটায় যাওয়া যাক। ওদিকে একটা বড় পিয়ানো রয়েছে রাখা। পুরোনো রাজবাড়ি তোমরা বুঝতেই পারছো, আমি একটুখানি ভীতুই আছি। তো হঠাৎ করে লাইটটা নিভে যাওয়ার পর না ভেবেছি কি, তার মধ্যে আমার বন্ধুটা আমাকে টিস করছে, এখানে নাকি সব আয়নায় নাকি সবসময় মুখ দেখা যায় না, তো আমি ওটা খুবই সিরিয়াসলি নিয়ে নিয়েছি। তো এখন পুরো হিস্টোরি মানে যেটা এপিক জায়গা যেটা বুলবুলের তোমরা দেখেছো, যারা বুলবুল দেখেছো বইটা। তলায় চলে এসেছি, দেখলাম একটা সিঁড়ি রয়েছে, টুক করে চলে আসি, যদি কেউ কিছু বলে তখন চলে যাব, কোনো অসুবিধা নেই। সুন্দর জায়গাটা দেখো, তো এটা দা বারান্দা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, তো যাই দেখি ভেতরটা কিরকম। বেশ ব্যালকনি টাইপের আর কিছুই না, এখান থেকে ভিউটা খুব সুন্দর এই পেছনে, এটা ভীষণই ভালো লাগছে দেখতে জায়গাটা। বসারও এরকম সুন্দর জায়গা রয়েছে, এখানে বসে তোমরা এই জায়গাটা সুন্দর করে এনজয় করতে পারবে, এই যে বিউটিটা যেটা রয়েছে। খাওয়ার ব্যাপারে যেটা তোমাদেরকে বলবো বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে দেখো তো আমরা যেহেতু বাঙালি, তো আমাদের বাঙালি খাবার এরকম মানে বাঙালিয়ানা আরও ল্যাভিশ করতে কী হয় কি, আমরা আরও ভালো খাওয়ারটা এক্সপেক্ট করি। যারা প্রবাসী বাঙালি এসে এরকম রাজবাড়িতে এসে লাঞ্চ বা ডিনারের কোনো সাপার কর মানে করছে আর কি, তারা তাদের জন্য ইজ ভেরি নাইস, বাট আমাদের জন্য সো সো মানে ইট ওয়াজ নট সো গুড যে হাই কোয়ালিটির কিছু। বাট হ্যাঁ, যে আরেকটা পয়েন্ট যেটা আমার খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে যে লুচি ওয়াজ সার্ভ টু এভরি ওয়ান অ্যান্ড প্ল্যাটারে ছিল লুচিটা, বাট জানি না কেন আমাদের মানে ডাইনিংয়ে ওই জায়গাটাতেই আসেনি, আমাদেরকে সার্ভও করেনি ওরা লুচিটা। সার্ভিং যে প্রসিডিওর আছে সেটা আমার একটু কীরকম লাগলো, এছাড়া সব কিছু ঠিক আছে, টেস্ট সো সো। আর যেরকম বাড়িতে রান্না করা হয় পাতুরি কচু পাতা দিয়ে বাটা চিংড়ি মাছ, সেইগুলো আর কি ঠিক আছে, বাট এছাড়া আর কিছুই নেই, এছাড়া আর কিছুই মানে সেরকম আহামরি কিছু লাগলো না আমার খাবার। বাট হ্যাঁ, তোমরা হাই এক্সপেকটেশন নিয়ে এসো না, তো সেরকম হাই এক্সপেকটেশন নিয়ে এসো না তোমরা, যে হ্যাঁ যে মানে সেরকম ল্যাভিশ কিছু খাবার। বাট হ্যাঁ, টাইম স্পেন্ড করার জন্য তোমার ফ্যামিলির সাথে বলো বা তোমার এমনি লাভড ওয়ানের সাথে আসো, স্পেশাল ওয়ানকে নিয়ে আসো, টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো জায়গা, প্লাস ফটোজেনিক প্লেস। অ্যান্ড প্ল্যাটার যেটা বাঙালিয়ানার খাবারের পুরো প্লেটটা ছিল ওদের সো সো, এগুলো বাড়িতেও আমরা খুব ভালো করেই বানাই, অ্যাজ আ কস্ট অনুযায়ী আমার কাছে তো একটু বেশি হাই প্রাইসই লাগলো। Thank you.
ডেড টায়ার্ড ছিলাম অতটা লং একটা জার্নি বাইকে করে। ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি, কারণ এতটা লম্বা জার্নি বাইকে বসে আমি কোনোদিনও ট্র্যাভেল করিনি, তো তাই জন্য মানে প্রচণ্ডই অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর রাস্তাঘাট তো বলবো কি প্রচণ্ড জ্যাম ছিল। আর যাই হোক, তোমরা গেলে তোমরা বুঝতে পারবে রাস্তাটা কীরকম। বাই রোড যদি যাও তো বলবো যে যাও, অ্যাটলিস্ট একটা লং ড্রাইভ হয়ে যাবে কলকাতা থেকে। যারা প্যান্ডামিকের জন্য এই লকডাউনের জন্য বাইরে যেতে পারছিলাম না, তো আমাদের জন্য তো একটুখানি যেতে পারলেই আর কি শান্তি। তো রাজবাড়ির ব্যাপারে আর বেশি কিছু বলার নেই, আমার অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে। ফটোজেনিক প্লেস, পুরো টাই ফটোজেনিক প্লেস। বাট রাজবাড়ি যেহেতু ফার্স্ট টাইম কোনো রাজবাড়িতে ভিজিট করলাম, তো আমার খাওয়ারের ব্যাপারে একটা আলাদা হাই এক্সপেকটেশন নিয়ে গেছিলাম। তো সেরকম যেহেতু পাইনি, তো এক্সপেকটেশনটা সত্যি কথা বলতে একদমই ফুলফিলড হয়নি। খাবারের ডিশেসগুলো একদম কী বলবো, মানে এর থেকে আমরা এখানে কলকাতায় যে কোনো কোনো রেস্টুরেন্টে, বাঙালি রেস্টুরেন্টে গিয়ে থালি খেলে এর থেকে অনেকটাই ভালো আমরা প্রেজেন্টেশনটা পাই। তো হয়তো ওদের অর্গানাইজড নয় বা অর্গানাইজ করে উঠতে পারিনি ঠিক করে, রবিবার দিন অনেক লোক ছিল বলে হয়তো এরকম কোনো কিছু হয়েছে। বাট তা আর বেশি কিছু বলতে চাই না এই ব্যাপারে, তোমরা যদি যেয়ে থাকো, যদি আমি ভুল হই তো অবভিয়াসলি আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, তো সেটা নিয়েই আমি তোমাদেরকে বললাম। তো চলো ভিডিওটাকে আজকে এখানে এন্ড করি, জানি অনেকটা লম্বা হয়ে গেছে, এর থেকে আর বড় করতে চাই না। তো ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্ট সেকশানে জানিও যে আজকের এই ডিফারেন্ট টাইপ অফ ভিডিওটা তোমাদের কীরকম লাগলো।